ভারতের সম্মানজনক পদ্মশ্রী খেতাবে ভূষিত 127 বছরের মহাযোগী স্বামী শিবানন্দ, যিনি বিশ্বের সবচেয়ে প্রবীণতম যোগ সাধকের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি ভারতের বানারসের বাসিন্দা হলেও এই যোগী পুরুষের আদিনিবাস বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে। মাতৃভূমি টানে ও অগণিত ভক্তদের ভালোবাসায় সিক্ত হওয়ার নির্মল বাসনায় স্বামী শিবানন্দ ছুটে আসেন বাংলাদেশে। দেশের বিভিন্ন তীর্থ এবং মন্দির পরিভ্রমণ শেষে তিনি সিলেটে এসে পৌঁছেছেন। এই পদ্মশ্রী পাওয়ার জন্য বহু লোক লড়াইত, আমি জানি না সবগুলা, আমার এগুলো ইচ্ছাও না। 25টা আমার কাছে মনে হয় 20টা, যাই হোক আমাকে সরকার আমাকে ফোন করলো এইদিন 25 জানুয়ারি। অনেক পুলিশ আর গাড়ি আসলো, বলে কী ব্যাপার, বলে আপনার নাম ঠিকানাটা ব্যবস্থাকারী আমার ফোন করেছে। তা আমি ঠিকানা দিলাম, তারপর চলে গেল। শুনতে অবাক লাগলেও 127 বছর বয়সী এই যোগ সাধক এখন সুঠাম দেহ নিয়ে দিব্যি হেঁটে বেড়ান। এই বয়সে নিজেকে এতটা নিরোগ এবং কর্মক্ষম রাখার মূলমন্ত্র কি জানতে চাইলে নিজের অল্প আহার, অল্প নিদ্রা এবং পরিমিত কথা বলা সহ ব্যতিক্রমী জীবনাচরণের কথা বলেন তিনি। of walking at least for 1 hour. উনি সেই লোক, ওনার তো হাঁটার সুযোগ নাই, ওনাকে হাঁটতে হবে অ্যাটলিস্ট ফর 1 hour। দেন যোগা মাস্ট, যোগার মধ্যে করতে হবে, বাবা মুক্তাসন করতে হবে, তারপর ব্যাঙ্গাসন করতে হবে, মুদ্রা করতে হবে, করলে ফিজিক্যাল ফিটনেস উইল মেনটেইন। এইটু আর হেলথি ডায়েট, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ডায়েট করতে হবে, হেলথি ডায়েট আর কম খেতে হবে। আমার সিলেটে একটা কথা বলে, উনার দুনা বল ওদেরকে সাত বল সিলেটে প্রবাদ দেখতে, এরকম আমি ফলো করি। জীবনের সকল মোহ ত্যাগ করা এই ব্যক্তিত্ব সাধারণ মানুষের সেবাই ধর্ম বলে মনে করেন। এমন উত্তম চরিত্রের সাধকের সান্নিধ্য পেয়ে তার ভক্ত অনুরাগীরাও নিজেদের ধন্য বলে মনে করছেন। সমুদ্রকে কিছু মন্থন করে খুঁজে পাওয়াটা বড় কঠিন ব্যাপার, এটা আমি খুঁজে বের করতে পারবো না সমুদ্র থেকে কি। মানে আমি জানি বাবার লোক সেবা, দরিদ্র সেবা, কুষ্ঠরোগীদের সেবা, এটাই একটা আমাদের শিক্ষা, আর কোনো শিক্ষা আমি পারবো না। বাবা যেটা মানে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা ধর্ম নাহি শুন সনাতন, এইটাই বাবা মানে, এইটাই আমরা অনুসরণ করার চেষ্টা করব। স্বামী শিবানন্দ বাবাকে 2007 সালে আমি যতটুকু জানি বাংলাদেশে প্রথম বাবার কাছ থেকে আমি দীক্ষিত হই। তো 2007 সালে আগরতলা হয়ে বাংলাদেশে আসেন। তা আমার আসলে প্রথম অবস্থায় আমি বুঝতে পারি না যে একজন গুরু কি এবং গুরুকে কি করা উচিত। কুষ্ঠরোগীদের নিয়ে যারা লেপ্রেসি পেশেন্ট আছে এদের নিয়ে বাবা, বাবা বলেন উৎসব, এদেরকে সেবা করেন, পুরীতে দানটা হয়, বাবা বলে এটা আমার পূজা, দান কখনোই বলে না। হ্যাঁ বলে আমি পূজা করি, আমি এনাদের মধ্যে জীবন্ত জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাই। ভারতের মতো বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রের চতুর্থ বেসামরিক পদক পেয়েও সহজ সরল ও নিরহংকার জীবনযাপন করেন এই যোগী পুরুষ। তার জীবন আচরণ সবাইকে শুধু অবাকই করে না, বরং ভাবনার আকাশেও যোগ করে নতুন এক বিষয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।